তুমি ডাল ভেজালে কবে? সকাল তা আমার জন্য রাখোনি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসি সবাই কৃপায় আমরা মোটামুটি ভালো আছি। এখন 9টা বাজে, 9:30 বোধহয় বাজে, হ্যাঁ 9:30 বাজে। চুলগুলোর অবস্থা দেখো, পুরো একদম এরামে 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 এরাম হয়ে আছে। সোনা রাত্রে যে এত কান্নাকাটি করেছে সকাল অবধি, তো সকালবেলা গিয়ে 5টার পরে গিয়ে ঘুমিয়েছে, যার ফলে উঠতে দেরি হয়ে গেছে। মা তো আর শুইনি, কী করছে তোমাদেরকে তো দেখালাম। আমি তো জানিই না কখন ডাল ভিজিয়েছে কখন বড়ি দিচ্ছে, আমার এটা আন্দাজ করে ছাদে এসে এসে দেখি বড়ি দেওয়া হয়ে গেছে। যাই হোক, এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গতকাল তো এবার যাওয়া হয়নি, আজকে দেখি, ইচ্ছা আছে বলতে পারছি না, যদি যাই তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলা উঠে মা এখানে ফুলকপি আলু ভেজে রেখে দিয়েছে, টমেটো সব কেটে কুটে রেখে দিয়েছে, এখানে মিটুরি চচ্চড়ি হবে তার জন্য সবজি কেটে রেখে দিয়েছে, একটা তরকারি করেছে, এটা হচ্ছে ছেলের সিদ্ধ তরকারি করেছে, ছেলের সকালের খাবার মাছ ভাজা হয়ে গেছে। 5:30 অবধি তো আমি জেগেছিলাম, তখন তো ছেলে ঘুমায়নি, তারপরে গিয়ে কখন ঘুমিয়েছে আমি নিজে জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কখন মাইগুলো করেছে, কখন ডাল দিয়েছে, কখন বড়ি দিয়েছে, কখনই বা বরবারি ঝাঁট দিয়েছে, উঠোন ঝাঁট দিয়েছে, কখন কী কাজ করেছে কে জানে। তো যে যতই বলুক যে আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি, আমি ব্যবহার কাজ করতে পারি, আমার মনে হয় বাবা মার থেকে তাড়াতাড়িও করতে পারবে না, আমার মা একদম মেশিন। এখন সবে 9:30 বাজে, এই 3 ঘন্টার মধ্যে কী করে এত কিছু ম্যানেজ করা অসম্ভব, কেউ বলে না, আমি গ্যারান্টি। যাই হোক চলো খাওয়া দাওয়া করবো। এখানে মা কি করছে বলো তো? ওই যে আমাদের ছোট্ট একটা পুঁইশাক গাছ আছে, সেই গাছ থেকে মিটুলি তুলছে চচ্চড়ি করার জন্য। আর পুঁইশাক চচ্চড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমাদের বাড়ির পাশে যে একটা কাকিমা আছে, ওই কাকিমার হাতের পুঁইশাক চচ্চড়ি যে আমার কী ভালো লাগে তোমাদেরকে কী বলবো। আর আমি একটু পুঁইশাক চচ্চড়ি খেতে ভালোবাসি। ছোটোবেলায় কী করতো জানো তো, আমার মেজো কাকিমা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেত, যদি পুঁইশাক চচ্চড়ি হতো না, গ্লাসে করে আমার জন্য চেয়ে নিয়ে আসতো, আমি এত ভালোবাসি খেতে। এই যে গাছের থেকে মিটুলি তুলে আনা হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে না। এখানে মা এখন একটা ইউনিক জিনিস বানাচ্ছে, এটা আমরা ছোটোবেলায় দেখেছি, এটা অনেকেই জানে না কি জিনিস, আবার অনেকে হয়তো জানে কী বানাচ্ছে, এখন তোমাদেরকে বলবো না, পরে তোমাদেরকে বলবো। জিনিসটা বানাচ্ছে হচ্ছে ময়দা দিয়ে, তোমরা গেস করতে থাকো কী বানাচ্ছে, পরে তোমাদের পুরো রেডি হয়ে যায়। আজকে বোধহয় হবে না, না আজকে হবে তো বিকেলে, বিকেলে হয়ে যাবে পরে তোমাদেরকে, আজকে যদি মনে না থাকে পরের দিনের ভিডিওতে শিওর দেখিয়ে দেবো। আর এখানে তো তরকারি রান্না হচ্ছে, যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দোকান কি বসো, বসে বসে খেলা করো। যে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে। আর এটা হচ্ছে মিটুলি চচ্চড়ি, ওই যে গাছ থেকে তোলা হয় না ওই মিটুলি। আর আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এরকম শাকসবজি একটু বেশি রান্না হয়, সত্যি কথা বলতে আমাদের অত মাছ মাংস মানে ভালোবাসে না কেউ, প্রায় দিন মাছ মাংস রান্না হয় না। আর মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝোই তো অত রোজ রোজ মাছ মাংস খাওয়ার মতো লাকচারি করার মতন পরিস্থিতি নয়, তো সেই জন্যই শাকসবজি বেশিরভাগ দিন রান্না হয়। এগুলোই তোমরা মানে আমি এখানে যে কদিন থাকবো সেই এগুলোই তোমরা দেখতে পাবে, তো সেটাই তোমাদের বলে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানে এখন একটু আটা মেখে নিচ্ছি। আর হচ্ছে রাত্রে তো আমার বাপি রোজই রুটি খায়, আর এই কয়েকদিন হচ্ছে সোনার পাপা রুটি নিয়ে যাচ্ছে, তো সেই জন্যই আর কি আটাটা এখনই মেখে নিচ্ছি, নিয়ে একবার রেডি করে দিচ্ছি। আর ওই যে শীতকালের বেলা, ছোটোবেলা তো কোথা দিয়ে যে বেলাটা বেরিয়ে যায় বোঝা যায় না, সেই জন্য এখন থেকে করে রেখে দিলে মানে সব কিছু টুকটাক করে রেখে দিলে সন্ধ্যেবেলাটা একটু টাইম পাওয়া যায়, কিন্তু এখন আর সেই টাইম আর পাওয়া যাচ্ছে না। যতদিন না এই বেলা বড় হবে ততদিনই দৌড়াতে দৌড়াতেই দিন কেটে যাবে। আর সামনে তো আমাদের আবার মায়ের পুজো আসছে, যতদিন এই পুজো না মিটবে ততদিন এই দৌড়াদৌড়িও বন্ধ হবে না, মানে একটার পর একটা কাজ করতেই হবে। তো এই যে ওদিকে মা হচ্ছে বাসন টাসনগুলো মাজছিল, এই যে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো মাজছিল, আর এদিকে আমি রুটিটা সেই ভাগে করে নিচ্ছিলাম। অতটাও ভালো পারি না, যতটুকু পারি একটু হেল্প করে দিচ্ছি যাতে একটু সাহায্য হয় এই আর কি।
অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি। এবারে সময় পাপা জাস্ট বেরিয়েছে, এবার আমি আর মা যাচ্ছি একটু দোকানে, ওই একটা শাড়ি ফলস পারপাসে দেওয়া আছে সেটা আনতে যাবো। আসলে আমি থাকলে আমিই পড়াই, তো মা তো মেশিনে পারে না আর এমনি সময় করে উঠতে পারছে না বলে সেই জন্য দোকানে দিয়েছিল, তো সেটা আনতে যাচ্ছি। এরকম একটা নর্মাল কুর্তি পরেছি, কুর্তি না এটা অ্যাকচুয়ালি চুড়িদার, আমার দিদির চুড়িদার, চুড়িদার পরেছি আর তার নিচে একটা প্যান্ট ওড়না নিয়েছি, সাজিনি, আমার অত সাজতে ভালো লাগে না, যে যা বলে বলুক আমি এরকম সিম্পল দেখতেই ভালোবাসি। এরকম ছোটো ছোটো কানের নাকের যেটা দেখা যাবে না চোখে, ছোটো টিপ যেটা চোখে দেখা যাবে না, আমি সেগুলো পরতে বেশি ভালোবাসি। অত কী কী বলো না বলো, আমার তো জাস্ট যায় আসে না, যাই। তো এখন বেরিয়েছি, ব্যাপারটা হচ্ছে সোনার কথাও বেরিয়ে গেছে কিন্তু চার্জার ভুলে গেছে, তো আমি চার্জারটা নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, ওকে রাস্তায় দেবো, তারপর যাবো আমরা দোকানে। আর এদিকে সোনা উঠে পড়েছে, যার ফলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাইরে। এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি, সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, বুঝতেই পারছো সোনা বাড়িতে আছে, তো বাড়িতে গিয়েই তোমাদের সাথে আবার কথা হবে। আমরা যখন গেছিলাম দোকানে তখন তো সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আর বেশি ভিডিও করা হয় না, আমার না মনে ছিল না আমি দোকানে গিয়ে যে ভিডিও করবো। আসলে সোনাকে বাড়ি রেখে গেছিলাম, তো বাপির কাছে টেনশন হচ্ছিলো যে ও কান্নাকাটি করে কি না, তবে ও কোনো কিছু কান্নাকাটি করে না, আসলে বাপির কাছে বেশ ভালোই থাকে, মানে ও কোনো প্রবলেম হয় না, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করে চলে এসেছি বলে ভিডিও করা হয়নি। আর একটু দুধ একটু দই এসব নিলাম, ভাবছি একটু বালুশাই বানাবো, ওই যে পুজোর দিন বানিয়েছিলাম না, কালী পুজোর দিন বানিয়েছিলাম না ওখানে, তো এখানে তো মা বাবাকে খাওয়ানো হয়নি, ভাবছি একটু বানাবো, সেই জন্য একটু দুধ একটু দই নিয়েছি। আর হচ্ছে আর দুটো জিনিস নিয়ে তোমাদেরকে দেখাই দাও, এই যে এই কানেরটা নিয়েছি। আসলে এরম কানের না সবার আছে, সবাই পরে দেখেছি এরম বড় বড় আর কি, কিন্তু আমার ছিল না, তাই আজকে একটা নিলাম। আমি নিলাম বলতে মা দিল, আমি আর ভিখারি কোথা থেকে পাবো? হ্যাঁ আমি আমি ভিখারি মানুষ, কোথা থেকেই বা পাবো, তা মা দিল তাই। আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও, আর এই যে এইটা নিয়েছি, এটা কোমর বন্ধনী, দেখে তোমরা বুঝতেই পারছো আমি এই প্রথম কোমর বন্ধনী কিনলাম, আমার ছিল না আর আমি মন মতন সেরকম পেতামও না, আর এটা বেশ আমার ভালোই লাগলো। 100 কত টাকা বেশ দাম নিয়েছে, সুন্দর। আচ্ছা আমার ছেলে বলে দিয়েছে বা সুন্দর, তো এই যে নিলাম, কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। করছো ওটা কি, ওটা কি পেঙ্গু পাখি? কই কই একটু দেখাও পেঙ্গু পাখি সবাইকে, বা তোমার পেঙ্গু পাখি পছন্দ তাই তুমি ওর সাথে খেলা করছো, বাবা। আর এই যে খাও 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 তুমি খাও, এই যে আসার সময় একটু কেক নিয়ে এসেছিলাম তার থেকে একটুখানি কেটে আমি নিয়েছি, এই এই বেকারির কেকগুলো না আমার বেশ ভালো লাগে খেতে। চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, তো ওই যে বললাম না বালুশাই বানাবো, তো ভাবলাম বালুশাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি যা বাবা কী হচ্ছে বলো তো, আমার ছেলে সব ফেলে দিচ্ছে, দেবো সামান্য একটু নুনই দেবো, ওই স্বাদ মতো সামান্য একটু নুন, পুরোটা দেবো না অল্প একটু। আচ্ছা এর মধ্যে আর আমি দেবো হচ্ছে একটু খাওয়ার সোডা, ঠিক আছে, খাওয়ার সোডাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে খুব বেশি না আর কি, এই যে চিমটিখানি মতো খাওয়ার সোডা, মানে জিনিসটা জাস্ট ফুলবে, আর একটু আর একটু সামান্য দিচ্ছি, ব্যাস মিশিয়ে নেবো। এরপরে আমি মানে লিকুইডগুলো দেবো, এরপরে আমি এর মধ্যে দেবো হচ্ছে তেল, ময়ান দিতে হবে, তো একটু বেশ তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণ না, অল্প একটু, ওই মোটামুটি 3-4 চামচ মতো তেল দেবো। আর এইটার মধ্যে না আমি একটু জল দেবো না, এটাকে আমি টক দই আর হচ্ছে এটা দিয়ে মাখবো, দুধ দিয়ে মাখবো, ঠিক আছে। তো এই যে ময়ানটাকে ঠিকভাবে করে দিতে হবে, ময়ানটা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দেবো টক দই, এই যে 1 চামচ টক দই, 2 চামচ টক দই, 2 চামচ টক দই দিলাম, আর একটু মিশিয়ে নেবো। আমি এমনভাবে দেবো, পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে, যাতে দুধ আর টক দই দিয়ে জিনিসটা মাখা হয়ে যায়, যেন এতে আর আদার্স কিছু অ্যাড না করতে হয়, আর এর মধ্যে একটু ঘি দিলে না ভালো হয় ময়নে, তো আমি না তেল দিয়েই আজকে করছি, আগের দিন ভিডিও করেছিলাম, আজকে তেল দিয়েই করছি, চাইলে একটু টক দইও দেওয়া যেতে পারে,
নো প্রবলেম, আমি একটু দুধ দেই, দিয়ে মাখি তারে, যদি লাগে তাহলে টক দই দেবো। কাঁচা দুধ এটা, হ্যাঁ মানে জাল দেওয়া না, একদম পুরো জিনিসটাকে টাইট করে মাখবো। চলো আগে মেখে নিই। ওই দিল দিল ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা, নাচা 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 ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা, এসে বদমাইশি শুরু হয়ে গেছে অমনি। তো যাই হোক, আমি রান্নাঘরে এলাম, এই যে এটাকে মেখে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো, এই যে এরকম হয়ে গেছে। আর এদিকে আমি চিনির শিরা বানিয়ে রেখেছি, গন্ডগোল হয়ে যাচ্ছে কথা, এই যে এই তো মামা নিচ্ছি। আর এটাকে না আমি গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছি, জন্য এমন কালার হয়েছে। এই যে নর্মাল যেমন চিনির শিরা যে যেমন মিষ্টি পছন্দ করবে তেমনই বানাবে। চলো এবার ওটাকে ভাজবো। আমি এরকমভাবে লেচি কেটে নিয়েছি, নিয়ে এরকম গোল করে এরকম মাঝখান দিয়ে জাস্ট এরকম আঙুল ঢুকিয়ে দেবো, দিয়ে এই যে ব্যাস আর কিচ্ছু না, যেমন তেমন একটা শেপ দিলেই হলো। এইভাবে আমি এটাকে তেলে ভাজবো, কিন্তু একদম মানে তেলটা যেন বেশি গরমও না হয় আবার বেশি ঠান্ডাও না হয়, একদম মিডিয়াম আঁচে ভাজবো। এই দেখো তেলে ভাজছি, এইটা না খুলে গেছে কেন বলতো, আমি একটু মস্তানি করতে গেছিলাম ওই জন্য ওটা ছাড়িয়ে গেছে, আরগুলো সব গোল গোল হচ্ছে, আর আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে গোল করেছি, তো যার ফলে এমন হয়েছে, এই যে এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করেছি। এই যে আর একটা ভাজা হয়ে গেছে, এই যে রসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবেই বালুশাই আমি বানাই বাড়িতে, খেতে বেশ ভালোই হয়, কারণ আগের বারে বানিয়েছিলাম ওখানে ব্যাঙ্গালোরে, তো আমার বরই একমাত্র খেয়েছিল, আর তো কেউ খায়নি, আর আমি খেয়েছিলাম, তো আমার তো ভালো লেগেছিলো, আর ওর বেশ ভালো লেগেছিলো বলে আমি যে কটা বানিয়েছিলাম সব কটা ও একাই খেয়েছিল। এই দেখো এইভাবে তেল দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো ফাইনাল লুক, আর আমি চিনির শিরার মধ্যে না সামান্য একটু ফুড কালার দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য, তো এটা এখন খেলে ভালো লাগবে না, কাল সকালে খেলে বেশি ভালো লাগবে, দেখো ফুলে কত বড় হয়েছে। আর একটা ইউনিক জিনিস আমি বানিয়েছি, তোমরা দেখলে হাসবে, কী বলতো, এই যে দেখে ভাবছো এই আবার কী ইউনিক, এটা তো টোস্ট বিস্কুট, তোমরা জানোই বেকরির যে টোস্ট বিস্কুটগুলো, আমার বেকরির বিস্কুট খেতে খুব ভালো লাগে, এই বিস্কুটগুলোকে তেলে হালকা করে ভেজেছি, ভেজে চিনির রসে দিয়েছি, এটা খেতে না দারুণ লাগছে, তোমরা একবার ট্রাই করে দেখো।